আর সুনীল আসছে দার্জিলিং এর লেট করে দিয়েছে তো আমরা আমরা বুড়িয়াখোপের হোমস্টেতে পৌঁছে গেছি। কত কিছু চাষ হচ্ছে, নিজে ঢেকে আছে। আমরা এই 500 মিটার মতো উপরে উঠেছি বুড়িয়াখোপ থেকে আজকে। বেশ সুন্দর ওয়েদার আছে, রোদ উঠেছে, বৃষ্টি বৃষ্টি নেই। তো আমরা এই জায়গাটা এখন এসেছি, একটু রেস্ট নিচ্ছি। একজন একটু পিছিয়ে পড়েছে। এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। সুনীল পেছনটা পুরো পাইন ফরেস্ট, আর সুনীল আর শান্তনুদার মাঝখানে আমাদের গাইড পদ্মা, আজকের গাইড। শি ইজ ভেরি কিউট। ও হচ্ছে বুড়িয়াখোপ হোমস্টেটা পুরোটাই ও পরিচালনা করছে মোটামুটি, ম্যাক্সিমামটা। আর কমিউনিকেশনও ওর সাথেই হয়েছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা উঠছি। সো আমরা একটু আর একটু এগিয়েছি, আবার একটু দাঁড়িয়েছি। জয়ন্তদা ব্যাক করে গেল, পেছনে ভিডিও করতে করতে আসছে। আস্তে আস্তে পদ্মা আসছে। পদ্মা কন্টিনিউ ফোনে কথা বলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকবো। আমরা বুড়িয়াখোপ থেকে একটু অনেকটা হাফ রাস্তা এসেছি, এসে এখানে একটু রেস্ট নিচ্ছি। কলকাতায় এসে আবার ভিডিও করে কথা বলছি সবার সাথে। যদি হারিয়েও যাওয়া যায়, এখান থেকে না ফিরলেও দুঃখ নেই। আর আমাদের 1 কিলোমিটার মতো বাকি, আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। দিয়ে কুয়াশা যাচ্ছে ওই পাহাড়টা থেকে ওই পাহাড়ে। তো একটু রেস্ট নিয়ে আমরা আবার ভার্সের দিকে যাব। অনেকটা এসছি। এই রাস্তাটা বেশ খাড়া, হিলে দিয়ে এলে এরকম অসুবিধা হবে না। হিলে দিয়ে নর্মাল রাস্তা। এটা 7 কিলোমিটার পুরোটাই প্রায় চড়াই। একটু ফিটনেস না থাকলে এই রাস্তা দিয়ে না আসাই ভালো। অফবিট হবে,
এক্সপিরিয়েন্স হবে দুটো রাস্তা, বাট কষ্ট হবে। আমরা এই রোডটা দিয়ে এসেছি আর হিলে হচ্ছে এইদিকে, তো আমি বললাম এই রোডটা একটু টাফ, চারদিকে রডোডেনড্রন হয়ে রয়েছে। ওলা বল কেমন লাগলো, কত কিলোমিটার এলাম আমরা? 7 কিলোমিটার। কেমন কেমন এক্সপিরিয়েন্সটা কেমন? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ রাস্তা। কেমন স্টিফনেসটা কেমন ছিল? প্রচুর সিঁড়ি ছিল যার জন্য একটু কষ্ট হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, রিমিদির কেমন লাগলো? দারুণ, তোমার জন্যই আসা। আরে বাবা ছাড়ো। এই শান্তনুদা, তোমার বলো কেমন লাগলো এই বুড়িয়াখপের রাস্তাটা দিয়ে এসে, অফবিট এসে, হিলে দিয়ে না এসে? পরে চেঞ্জ হেঁটে আসো, বাইক ছাড়া পাহাড়ে হেঁটে আসো। হ্যাঁ বাইক তো ভালো লাগে, বাইকের এক্সপিরিয়েন্স তো আলাদা, আর হাঁটার এক্সপিরিয়েন্স আরও ভালো লাগে, সেটাও আলাদা। চারদিকে পুরো রডোডেনড্রন হয়ে রয়েছে, চারদিকে রডোডেনড্রন হয়ে রয়েছে। এই যে রডোডেনড্রন, এই যে রডোডেনড্রন, খুব ফগি ওয়েদার এখানে রডোডেনড্রন। এটা গুড়াসগঞ্জ, এখানেই থাকবো আমরা আজ রাত্রে। বার্সে পৌঁছে গেছি, আজকে এখান দিয়ে এসেছি, কালকে হিলে দিয়ে নামবো। আমার একটু অফবিট ভাল লাগে, আর দু রকম রাস্তার এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা ছিল, তাই এদিক দিয়ে আসা। চলো আমরা এবার রেস্ট নেব একটু। আচ্ছা এটা আমাদের ডরমিটারি, গুড়াসগঞ্জে আমরা থাকছি। তো এখানে যেটা হচ্ছে কারেন্ট নেই, সো ফোনে চার্জও থাকবে না। তো আজকের মতো এখানে ব্লগ কমপ্লিট করব, কালকে আমরা হিলে যাব। চলো আমাদের কতক্ষণ লাগলো? 4-4.5 ঘন্টা লেগেছে। ওই ওই জয়ন্তদা ব্যাক করে গেল বলে একটু রেস্ট, দুটো ধরলো কেন? ওখানে আমাদের আধ ঘন্টার উপরে ইয়ে হয়েছে, জয়ন্তদা ব্যাক করে গেছে, তো 4 ঘন্টা চলে গেছি আমরা। চলো বাই, আবার কালকে দেখা হচ্ছে।